শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় হচ্ছে আপনাদের সাথে। সো ডিয়ার স্টুডেন্টস, আপনাদের কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির চারুকলার বা বি1 ইউনিটের যে রেজাল্ট আছে সেটা কিন্তু ফাইনালি আজকে পাবলিশ হয়ে গেল। আপনাদের অনেকের মনে কোয়েশ্চেন আছে, নেক্সট 12-13-14 তারিখে যে এক্সামগুলো অনুষ্ঠিত হবে সেখানে আসলে কখন কবে ড্রয়িং এক্সামটি অনুষ্ঠিত হবে, বা ড্রয়িং এক্সামে আসলে এক্স্যাক্টলি কী কী বিষয় থাকে, বা আপনারা কী কী বিষয়ের উপর ওভারঅল প্রিপারেশন নিয়ে যাবেন, বা নেক্সট কীভাবে আপনারা এগুলো অনেক ভালো করতে পারেন। সো এই সকল যাবতীয় কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আজকের আমরা ভিডিওটি সাজিয়েছি। সো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। আর যারা চাচ্ছেন যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন ড্রয়িং এক্সাম, তারা আসলে কীভাবে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারেন আমাদের থ্রুতে, তারা কিন্তু সরাসরি আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন। এখন কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে চলতেছে, আপনাদের কমপ্লিট একটা প্রিপারেশন দিব ওভারঅল সব কিছু মিলে, আর এটা হচ্ছে আপনার জন্য সব থেকে বেশি অথেন্টিক হবে। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে MCQ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহান MCQ প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। সবার আগে আমরা আসি যে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে টোটাল এবার কতজন স্টুডেন্টকে মেরিট পজিশন দেওয়া হয়েছে। টোটাল 294 জন স্টুডেন্ট মেরিট পজিশন পেয়েছে, যার ভেতরে যারা সেকেন্ড টাইমার ছিল তাদের কিন্তু 5 মার্কস করে কেটে নেওয়া হয়েছে। আমাদের অনেক স্টুডেন্ট আসলে টিকেছে এখানে। সো এই সকল ওভারঅল জায়গার দিক থেকে 12-13-14 তারিখ আমাদের জানতে হবে যে কবে কোন এক্সামটি অনুষ্ঠিত হচ্ছে। তো 12 তারিখ হচ্ছে ড্রয়িং এক্সামটি অনুষ্ঠিত হবে সকাল 10টার আগে। আপনাকে স্ব শরীরে আপনাদের যে ইউনিভার্সিটি ক্যাম্পাসটি আছে সেখানে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি হচ্ছে 13 তারিখে নাট্যকলার এক্সাম অনুষ্ঠিত হবে এবং 14 তারিখে সঙ্গীতের এক্সামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আশা করি এই ব্যাপারটা সবাই ক্লিয়ার। এই যে র্যাঙ্ক করেছে 23-24 সেশনে, এখানে যে মার্কস আসলে চারুকলার যে ড্রয়িং এক্সামটা অনুষ্ঠিত হবে সেটা আসলে কীভাবে কী হবে বা কী কী বিষয় আসলে আপনাদের জেনে যাওয়াটা খুব জরুরি। তো খুব সিম্পল, চারুকলার গত বছরের এক্সামে আমরা যেটা দেখেছি যে 20 মার্কসের ড্রয়িং এসেছিল, আর সেই ড্রয়িংয়ের জন্য সময় বরাদ্দ ছিল 1 ঘন্টা, যেখানে 2টা স্পেসিফিক বিষয় আঁকতে দেওয়া হয়েছিল। তো এটা খুব সিম্পলি বোঝা যাচ্ছে যে পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু একটু কমপ্লেক্সিটি তৈরি করে স্টুডেন্টদের জন্য। তো আমরা যদি গত বছরের কোয়েশ্চেনটা একটু আগে অ্যানালাইসিস করে নিই, আপনারা এই কমপ্লিট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন, আমি আই বাটন বা থাম্বনেইলে দিয়ে দিচ্ছি আর কি, স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। জেনারেলি গত বছর স্টিল লাইফ ছিল আর একটা অ্যানালিটিক্যাল ড্রয়িং ছিল। তো অ্যানালিটিক্যাল ড্রয়িংটা আসলে কী? সো খুব সিম্পল, আপনাকে একটা কবিতার 4-5টা লাইন দিয়ে দেওয়া হবে, সেই লাইনটাকেই দেখে দেখে আপনাকে একটা কমপ্লিট ড্রয়িং করতে হবে। এটাকে আপনারা সিনারিও বেসড ড্রয়িংয়ের সাথে কম্পেয়ার করতে পারেন। তো এর ভেতরে ওভারঅল সব কিছুই অ্যাড থাকে, যেমন গতবার এসেছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো এই যে গরুর গাড়ি, নদীর পার, মানুষ পার হয়ে যাচ্ছে, সো সব কিছু আমরা এখানে এক্সিস্ট দেখতে পাচ্ছি। একটা ফিগার ড্রয়িং, একটা সিনারিও বেসড ড্রয়িং, একটা ওভারঅল যে গ্রামের এনভায়রনমেন্ট আছে সব কিছু, তো এর ওপর বেস করে কিন্তু ড্রয়িংটা ছিল। অ্যাট দ্য সেম টাইম একটা স্টিল লাইফ দেওয়া ছিল, যে স্টিল লাইফ হচ্ছে একটা ফুলের টপ ছিল, টপের ভেতর 2টা ফুল ছিল। ওভারঅল সব কিছু মিলে আসলে 10-10-20 মার্কসের কমপ্লিট ড্রয়িং ছিল। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে কত পেলে আসলে আমরা পাস করব। এই সকল জায়গা থেকে আমি যদি সিম্পলি আপনাদের বলি, আপনারা যদি অন অ্যাভারেজে 20-এর ভেতর 8 পান দেন আপনারা পাস করবেন, বাট আপনাদের মিনিমাম ভালোভাবে চান্স পাওয়ার জন্য 100% আপনাকে অবশ্যই হচ্ছে 12-14-15 স্কোরের ভেতর থাকা লাগবে। আর ড্রয়িংয়ের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনার সাথে শেয়ার করি, যে দেখেন আপনারা এতদিন যে যা করে এসেছেন ড্রয়িং, এখানে কিন্তু ফিগার ড্রয়িংকে শুধুমাত্র প্রাধান্য দিলে হবে না। সো খুবই একটু জটিল স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, সো আপনাকে অবশ্যই ড্রয়িংয়ের জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে হবে। সো এই সকল জায়গার দিক থেকে আপনারা যদি চান আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন। অন অ্যাভারেজ স্পেসে কী কী প্র্যাকটিস করতে হবে, কীভাবে আপনারা গাইডলাইন নিয়ে এগোতে পারেন, সেই সকল যাবতীয় বিষয়ে আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে। আপনারা একই সাথে চট্টগ্রাম এবং রাজশাহী ইউনিভার্সিটি যে চারুকলার আছে এক্সাম, ড্রয়িং এক্সাম সামনে অনুষ্ঠিত হবে, তার একটা কমপ্লিট প্রিপারেশন কিন্তু আপনারা আমাদের থ্রুতে পাচ্ছেন। সো যারা চাচ্ছেন, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন, যাদের আর কোনো সুযোগ নেই, তারা আমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। এবার আমরা আসি যে কী কী বিষয় আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন। সো সবার আগে আপনাকে ফিগার ড্রয়িং শিখতে হবে, ফিগার পার্টস ড্রয়িং শিখতে হবে। যেহেতু 1 ঘন্টা সময়ের ভেতর 2টা ড্রয়িং করতে হয়, সো আপনাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন আসার সম্ভাবনা অজর বেশি। যেহেতু গতবার স্টিল লাইফ এসেছে, সো এবার এই যে স্টিল লাইফ আসবে এমন কিন্তু কোনো বিষয় নেই, আসতেও পারে নাও আসতে পারে, বাট রিপিটেড হয় এরকম কিন্তু ব্যাপার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমরা জেনারেলি দেখে থাকি। অ্যাট দ্য সেম টাইম আপনাকে অবশ্যই ফুল ফিগার ড্রয়িং প্র্যাকটিস যেমন করতে হবে রিয়েল লাইফ সহ, একটা বেসিক ফিগার ড্রয়িংয়ের কম্পোজিশন, সিনারিও বেসড ড্রয়িং আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, যেখানে একটা কমপ্লিট ফিগার ড্রয়িংয়ের ছাপ থাকে অন অ্যাভারেজ জায়গার দিক থেকে। এখানে ফিগার ড্রয়িং আসলে যে কোনো কিছুর উপর বেস করে আসতে পারে। সো আশা করি আপনারা একটা কমপ্লিট ধারণা পেয়েছেন যে কী কী বিষয় আসলে কোয়েশ্চেন আসে, কোন কোন জায়গায় আপনাকে ফোকাস করে পড়াশোনা করতে হবে, আর কীভাবে আপনারা এগুলো একটা কমপ্লিট ধারণা পাবেন। সো এখন থেকে শুরু করে দেন, যদি আপনাদের স্পেসিফিক টার্গেট থাকে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এখন থেকে শুরু করে দেন, এটা খুবই ভালো যে আপনার যে একটা প্রিপারেশন আছে ডেইলি বেসিস যেন আপনি প্র্যাকটিসটা করতে পারছেন, যেন
যেহেতু 294 জন স্টুডেন্টকে আসলে তারা সিলেক্টেড করেছে, সো সেই জায়গার দিক থেকে যেন একটা স্পেসিফিক সিট আপনার হয়। এটা কিন্তু বলে দেওয়া হয়নি যে কতজন চারুকলা এক্সাম দিবে, কতজন নাট্যকলা বা কতজন সঙ্গীত এক্সাম দিবে। সো বুঝতেই পারছেন যে একটা স্টুডেন্ট 294 জন স্টুডেন্ট কিন্তু এখানে অজরভাবে পরীক্ষা দেওয়ার একটা ক্যাপাবিলিটি তৈরি করবে। সো এই সকল জায়গার দিক থেকে আপনাদের এই বিষয়টা মাথায় নিয়ে এগোনো খুব ভালো। আমি এটাই প্রার্থনা করি, যারা চাচ্ছেন একটা কমপ্লিট প্রিপারেশন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল হচ্ছে আজকের ওভারঅল বি1 ইউনিটের আপডেট। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।